আমার লাস্ট সিপিএ রিলেটেড টিউটোরিয়ালের পরে অনেকে বেশ ভালো সাফল্য পেয়েছেন এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে ভালো লিড আনতে পারছেন। সো তারই ধারাবাহিকতায় যেহেতু আপনারা সফল হচ্ছেন, সো আপনি যখন সফল হবেন তখন আপনাকে শেখাতে কিন্তু আমার ভালো লাগবে। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আরেকটু আপগ্রেড আরেকটা টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এখান থেকেও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অফারটাকে প্রমোট করবেন। সেজন্য আমি এখানে অফারে চলে এসেছি। এখান থেকে আমি একটা ভালো একটা পেআউটের একটা অফার এখান থেকে আমি বেছে নিতে যাচ্ছি। মেড রাশিয়ান লেডি অল ডিভাইসেস, দ্যাট মিনস আপনি আপনার ডেস্কটপ কিংবা মোবাইল ফোন যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবেন। এরপর আপনার কাজ হচ্ছে সার্ভে, অর্থাৎ আপনার ইমেল সাবমিটের একটা কাজ। এরপর এটা হচ্ছে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড, এবং এটার পেআউট রেট হচ্ছে আমাদের $3। এবার চলুন আমরা এখান থেকে অফারে ক্লিক করছি। এখানে দেখুন, এটা হচ্ছে আমাদের প্রিভিউ লিঙ্ক বা আমাদের যে ল্যান্ডিং পেজটা রয়েছে সেই প্রোডাক্টের, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ এবং এটা হচ্ছে শেয়ার অ্যাফিলিয়েট লিঙ্ক টু আর্ন, অর্থাৎ আপনার এখানে যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমাদের এখান থেকে কপি করতে হবে। লিঙ্কটাকে কপি করার পরে এটা আমাদেরকে কিন্তু মার্কেটিং করতে হবে এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে ইনস্ট্রাকশনের বাইরে আমরা কিন্তু কাজ করতে পারবো না। এখানে দেখুন বলা রয়েছে শুধুমাত্র পিপলস কোন কোন কান্ট্রি থেকে আনতে হবে, অল ডিভাইসেস, এবং এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কনভার্ট করতে হবে কি সাইন আপ করতে হবে। বেশি কিন্তু কাজ নেই, জাস্ট শুধুমাত্র আপনার ট্রাফিক এখানে এনে কোনোভাবে সাইন আপ করাতে পারলে আপনি $3 করে পেয়ে যাচ্ছেন। এবার চলুন আমাদেরকে পরের যে কাজটা, যেহেতু আমরা এখান থেকে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা কপি করেছি, এবার এখানে আমাদের কাজ হচ্ছে এই ল্যান্ডিং পেজে চলে আসা। এই ল্যান্ডিং পেজটা তৈরি করেছি আমি লিঙ্ক ট্রির মাধ্যমে। লিঙ্ক ট্রি দেখে আপনারা অনেকেই চিনবেন, কারণ আমি কিন্তু আপনাদেরকে গত মাসে আপনাদেরকে দেখিয়েছেন যে নেপচুন দিয়ে কিভাবে আপনাদের লিঙ্ক ট্রি বা লিঙ্ক ট্রির অফারটাকে ক্রিয়েট করতে হয়, ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় এবং ডিটেল কী কীভাবে আপনাদের অফারটাকে আপনারা মার্কেটিং করবেন, এভরিথিং ডিটেল সব কিছু দেখিয়েছি এবং আপনাদেরকে শিখিয়েছি হাতে কলমে। এবং এই 40 মিনিটের ভিডিওটা আপনারা দেখলে মার্কেটিংয়ের A to Z সব কিছু বুঝতে পারবেন, যদিও আপনি একজন বিগিনার হয়ে থাকেন। সো আপনি কীভাবে আপনাদের একটা অর্থফুল একটা মার্কেটিং করবেন, সেজন্য আপনাকে সর্বপ্রথম এখান থেকে দেখতে পাচ্ছেন 18 এপ্রিল 2021-এর যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আপনাকে দেখতে হবে। এবং সেম প্রসেসে কিন্তু আমি নিজে কাজ করি, সো আপনারা যদি ফ্রি মেথডে কাজ করতে চান আপনারা ভালো করতে পারবেন, যদিও আমি দেখা যাচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে কাজ করি বেসিক্যালি, কিন্তু এখানে আমি আপনাদেরকে ফ্রি মেথডেও যদিও দেখিয়েছি কিন্তু খুব অর্থফুল এবং আপনারা খুব ভালো মতো এখান থেকে আপনাদের লিড নিয়ে আসতে পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে। অলরাইট, সো আপনারা এখান থেকে যখন এই 40 মিনিটের টিউটোরিয়ালটা দেখবেন তখন আপনারা এই ধরনের একটা প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনাদের অফারটাকে কোথায় সেট করতে হয়, কিভাবে ফটো অ্যাড করতে হয়, কিভাবে প্রোফাইল তৈরি করতে হয়, কিভাবে এখান থেকে আপনাদের সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে হয়, সবকিছু আপনারা এই ভিডিওটা দেখলে স্টেপ বাই স্টেপ ফলো করলে শিখে যেতে পারবেন, আপনাদের কোনো কিছু করতে হবে না। ওকে, এবার চলুন আমরা এখানকার প্রোফাইলে চলে আসি। এখানে আমাদের এটা হচ্ছে লিঙ্ক ট্রির ড্যাশবোর্ড এবং এখানে আমাদের একটা প্রোফাইল লিঙ্ক করা ছিল এবং দেখতে পাচ্ছেন এখানে আই এম লাইভ নাও, এটা হচ্ছে আই এম লাইভ নাও এর এই অপশন এবং এখানে দেখতে পাচ্ছেন এইটার নিচেই রয়েছে আমাদের অফার লিঙ্ক। এই অফার লিঙ্কটাই হচ্ছে আমাদের এখানকার যে অফার লিঙ্কটা ছিল, এই অফার লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এতে করে কি হবে, এখন যদি কেউ এই ল্যান্ডিং পেজে চলে আসে তাহলে কেউ যদি এখানে আই এম লাইভ নাও তে ক্লিক করে সে সরাসরি অফার পেজে চলে যাবে এবং সে যদি ইমপ্রেসড হয় তাহলে সে অবশ্যই এখান থেকে সাইন আপ করবে। সাইন আপ করা মাত্র আপনি আপনার অফার পেমেন্টটা এখান থেকে $3 পেয়ে যাচ্ছেন। এবার আমাদের কাজ কি, আমরা যেহেতু ফেসবুক মার্কেটিং করতে চাচ্ছি এবং আরও বেশি অর্থফুল এবং আরও বেশি মানুষের কাছে আমরা যেতে চাচ্ছি এবং কোনো ধরনের চ্যাটিং করে সমানষ্ট করতে চাচ্ছি না, সেজন্য আমরা আরও একটু স্মার্টলিভাবে এখান থেকে আগাবো। কীভাবে আমরা আর একটু স্মার্টভাবে আগাতে পারি সেজন্য এখানে আমরা বেছে নিয়েছি anyimage.io। এবার আমাদের কাজ কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা মেয়ের ফটো অ্যাড করা রয়েছে। আমাদেরকে কি করতে হবে, ঠিক সেম মেয়ের নামে আমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে। যদিও আমি আমার নিজের প্রোফাইল থেকে দেখাচ্ছি, তারপর আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই সেম নামে আপনাদেরকে ফেসবুক অ্যাকাউন্ট করতে হবে এবং আপনাদের অ্যাকাউন্টে বেশ কিছু সেম ফিমেল আইডির ফটো থাকতে হবে এবং আপনাকে অবশ্যই ইউএসএ, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া, এরপর নিউজিল্যান্ড এই ধরনের প্রোফাইল আপনাকে সেট আপ করতে হবে যদি আপনার অফারটা সেই কান্ট্রিগুলোর রিলেটেড হয়ে থাকে। এরপর আপনাকে কি করতে হবে, সার্চ ফেসবুক অপশন আসতে হবে। এরপর এখান থেকে আপনাকে ইউএসএ ডেটিং এখানে লিখে এটা সার্চ করবেন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি অনেকগুলো গ্রুপ পাবেন, অনেক হিউজ মেম্বারের দেখতে পাচ্ছেন, ডেটিং ইন ইউএসএ, ইউকে, কানাডা। বেসিক্যালি এখানে দেখা যাচ্ছে যারা মেম্বার রয়েছে বেশিরভাগই হচ্ছে ফরেন মেম্বার, বেসিক্যালি এই কান্ট্রিগুলোর মেম্বারই হচ্ছে এখানে রয়েছে। এরপর দেখতে পাচ্ছে লাভ ওয়ার্ল্ড ইউএসএ, এখানকার মেম্বার হচ্ছে 3 লাখ। এরপর রয়েছে ইউএসএ ফেসবুক ফ্রেন্ড ক্লাব, এখানেও 3 লাখের উপরে মেম্বার রয়েছে। এবার চিন্তা করে দেখুন, আপনি যখন এখানকার একটা লিঙ্ক শেয়ার করবেন বা আপনার অফারটাকে মার্কেটিং করবেন, এখান থেকে যদি আপনি 100 থেকে 200 জনকেও আপনি কনভার্ট করে নিয়ে আসতে পারেন, 100% আপনাকে আমি গ্যারান্টি করতে পারি সেটা হচ্ছে এখান থেকে অন্তত আপনার 20 থেকে 30টা লিড আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবং $3 একটা লিড পাওয়া মানে কিন্তু আপনার প্রায় দেখা যাচ্ছে $3 আপনি পাচ্ছেন এবং বেশ কিছু লিড পেয়ে গেলে আপনার $100 আর্ন করা কোনো ঘটনা না। কিন্তু আপনাকে একটু ধৈর্য ধরে কাজ করতে হবে, আপনি
আপনি, আমি যেমন বললাম খুব সহজে যে আপনি এখানে পেস্ট করবেন চলে আসবে, ঘটনাটা এমন হতে নাও পারে। হতে পারে আপনার দেখা যাচ্ছে কোথাও ভুল হতে পারে। ভুলটা কেমন হতে পারে? আপনার প্রোফাইল আইডি দেখে হতে পারে মনে যে এটা একটা ফেক আইডি। সো আপনাকে অবশ্যই যেটা করতে হবে, আপনাকে ইনকামের চিন্তাটা 7 দিন কিংবা 2 সপ্তাহ একদম ভুলে যেতে হবে। আপনাকে সর্বপ্রথম একটা ফেক একটা আইডি তৈরি করতে হবে, তৈরি করে এটাকে স্টেবল করতে হবে 2 সপ্তাহ। আপনাকে টুকটাক বিভিন্ন অ্যাকাউন্টে যেতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, একটা নর্মাল অ্যাকাউন্টের মতো আপনাকে কিছু স্ট্যাটাস দিতে হবে। দেন আপনার অ্যাকাউন্টটা যখন স্টেবল হবে তখন আপনি বিভিন্ন গ্রুপে যান, যাওয়ার পর তখন আপনি মার্কেটিং করেন। আপনি যদি অ্যাকাউন্ট করেই সরাসরি মার্কেটিং শুরু করেন, ফেসবুক বুঝে নেবে আপনার এটা মার্কেটিং প্রোফাইল এবং আপনার অ্যাকাউন্টটাকে ইনস্ট্যান্ট স্প্যামিংয়ের অপরাধে ব্যান করে দিবে। সো ভুল করা যাবে না, একদম আপনাকে সতর্কভাবে কাজ কিন্তু করতে হবে। এবার চলুন এখানে চলে আসি। এখানে আসার পর আমাদেরকে কি করতে হবে? এবার আমাকে এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে এই মেয়েটার অলরেডি একটা ফটো আমার কাছে কিন্তু রয়েছে। আমি অলরেডি একটা ফটো গুগল থেকে কালেক্ট, সো এখানে দেখতে পাচ্ছেন আমি মেয়েটার একটা ফটো এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাকে টাইটেল, ডিসক্রিপশন, ডেস্টিনেশন, ইউআরএল, কার্ড সাইজ এগুলো দেখাচ্ছে। এবার আমাকে বেশ কিছু ক্লিকবেট রিলেটেড টাইটেল দিতে হবে, যেটা দেখে যে কোনো ছেলে কিংবা যে কোনো পার্সন অবশ্যই গলে যেতে বাধ্য। ওকে চলুন আমরা এখানে লিখতে পারি, ইজ এনিওয়ান অ্যারাউন্ড হু ওয়ানা মেক লাভ উইথ মি। এটা কিন্তু খেয়াল করবেন এটা টাইটেল। এবং এই টাইটেলটা কোথায় গেছে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফটো অ্যাড করেছি এবং এই ফটোটার এখানে দেখুন আমাদের ঠিক এই ইমেজের এখানে এই কথাটা লেখা উঠেছে। এবং তার ডেসক্রিপশন আমি এখানে লিখেছি, আই এম এ লনলি গার্ল হু ইজ লুকিং ফর ট্রু পার্টনার। ওকে, যেহেতু এই ধরনের ইউএসএ ডেটিং গ্রুপগুলো বেসিক্যালি পার্টনার খোঁজার জন্য ব্যবহার করা হয়, সো দেখা যাচ্ছে বিভিন্ন ফরেনার রয়েছে, আপনাকে খুব ভালো মতো আপনাকে টার্গেট করবে। এবার আমাকে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখেছি যে আই এম এ লনলি গার্ল হু ইজ লুকিং ফর ট্রু পার্টনার। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন ঠিক ডেসক্রিপশনের এখানে আমাদের এই লেখাটা এখানে চলে এসেছে। সো কেউ যখন এই লাইনটা পড়বে এবং পুরোটা পড়বে বুঝতে পারবে, এবং যখন সে একটু খেয়াল করবে যে এখানে একটা ফটো দেয়া রয়েছে এবং এই ফটোটার সাথে এই প্রোফাইলের ফটো, নেম, এভরিথিং ডিটেল ম্যাচ রয়েছে, সে তখন এটা ট্রু একটা প্রোফাইল ভাবতে 100% শিওর হবে। এবং সে কি করবে, সে যখন দেখবে এই ধরনের একটা প্রোফাইল একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ঠিক ফেসবুক প্রোফাইলেও সেম নেম দেয়া রয়েছে, সেম আইডি দেয়া রয়েছে, সে তখন ভাববে হয়তো বা ট্রু একটা প্রোফাইল। এরপর কথা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ডেস্টিনেশন একটা ইউআরএল দিতে হবে। এই ডেস্টিনেশন ইউআরএল কোনটা, এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্ডিং পেজ রয়েছে, ল্যান্ডিং পেজের এই লিঙ্কটা আমাদের এখান থেকে এবার লাগবে। এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দেওয়ার পর কার্ড সাইজ লার্জ দেখতে পাচ্ছেন বা স্মল দেখতে পাচ্ছেন, আপনার এখানে লার্জ দিবেন। আর কোথাও কোনো ক্লিক করতে হবে না, ক্লিক না করে জাস্ট সিম্পল ভাবে এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন। ও সরি, আমি একটা মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার, সো চলুন আমি একটু ব্যাকে যাই। এখানে একটু খেয়াল করে দেখুন আমার ইমেজ প্লেসিংটা একটু ভুল হয়েছে। সো আপনারা যদি এই ধরনের একটা ইমেজ দেখেন, এই ধরনের একটা বোতলের মুখ দেখেন, তাহলে কিন্তু এটাকে অনেকভাবে, অনেক নেগেটিভভাবে এটাকে অ্যাপ্লাই করা যেতে পারে। সো ইমেজটাকে ধরে জাস্ট একটু উপরের দিকে উঠিয়ে দিবেন, যাতে করে বোঝা যায় যে ইমেজটা কিসের, কিংবা আপনি প্রোফাইলটাকে যতটা বেশি অ্যাট্রাকটিভভাবে প্রেজেন্ট করতে চান। এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা জুম একটা অপশন রয়েছে, এবং জুম একটা অপশন ব্যবহার করে আপনি কিন্তু ফটোটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে মুভ করতে পারবেন। ওকে, সো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখানো হয়নি, সো জিনিসটা আপনাদেরকে বলে দিলাম। দেন এখান থেকে সবকিছু আপনাদেরকে দেওয়া হয়ে গেলে জাস্ট ফিনিশে ক্লিক করবেন। ফিনিশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান, টাইম টু শেয়ার অন সোশ্যাল, আমাদের এখানে একটা লিংক ক্রিয়েট হয়ে গেছে। এবার কিন্তু খেয়াল করে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লিংক ট্রির এখানে লিংক দেখা যাচ্ছে, ক্লিকেবল ইমেজ কথাটাও এখানে বলা যাচ্ছে। সো এই লিংকটা আপনাকে শেয়ার করা যাবে না, আপনাকে লিংকটাকে এবার কনভার্ট করে নিতে হবে। এই লিংকটাকে আমি এখান থেকে কপি করছি। কপি করার পর আপনারা যে কোনো লিংক শর্টনার একটা সাইটে চলে যাবেন। লিংক শর্টনার সাইটে যাওয়ার পরে এখান থেকে আপনারা সিম্পলভাবে, আমি এখান থেকে কার্টলি ওয়েবসাইটটাকে বেছে নিয়েছি আপনাদের জন্য, টাইনি ওয়ারেল, এরপর লি, এরপর আরও বিভিন্ন ধরনের লিংক শর্টনার সাইট রয়েছে, সম্পূর্ণ ফ্রি একটা সাইট ইউজ করবেন। দেন এখান থেকে শর্ট এনে ক্লিক করে আপনাদের লিংকটাকে শর্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লিংকটা তৈরি হয়েছে, সো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি। এবার আপনাকে ফেসবুকে চলে আসতে হবে। ফেসবুকে আসার পর আপনি ঠিক যে ধরনের গ্রুপগুলোতে অ্যাটাচ রয়েছেন, অর্থাৎ আপনার মার্কেটিং রিলেটেড যেসব গ্রুপ রয়েছে সেসব গ্রুপগুলোতে আপনাকে আসতে হবে। সো আমি এখানে চলে এসেছি ইউএসএ ডেটিং ইন ইউএসএ ক্যানাডা, সো এই গ্রুপে এসেছি। এখানে আসার পর আমাকে এবার পোস্ট করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে আমার যে লিংকটা রয়েছে সেই লিংকটা এখানে আমি পোস্ট করে দিলাম। এখানে কিন্তু আমাদের এটা লোড হয়ে গেছে। এবার একটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কেন অ্যানিমেজ ইউজ করবেন? আপনারা যদি সরাসরি চিন্তা করেন যে আপনারা যদি সরাসরি অ্যানিমেজ শেয়ার না করে সরাসরি যদি এখান থেকে আপনাদের যে ল্যান্ডিং পেজ রয়েছে এটা শেয়ার করেন, তাহলেই তো হলো। অবশ্যই না, ফেসবুক কিন্তু লিংক ট্রি সরাসরি ব্যান করে দেয়। সো সেজন্য আমাদেরকে আরেকটু ওয়েবসাইটের মাধ্যমে একটু ঘুরিয়ে আপনাদেরকে এখানে প্রবেশ করতে হবে। কিন্তু আপনারা যদি টুইটার কিংবা এখান থেকে আপনারা যদি লিঙ্কডইন মার্কেটিং করতে চান, এখান থেকে লিংক ট্রির মাধ্যমে কোনো প্রবলেম হবে না, আপনারা খুব ইজিলি করতে পারবেন। এখান থেকে এই লিঙ্কটা দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে আমরা এই লিঙ্কটা এখান থেকে কেটে দিই। এবার এখানে আমরা লিখতে পারি, এবার একটু খেয়াল করে দেখুন আমি এখানে জাস্ট একটা ক্যাপশন দিয়েছি, ক্যাপশন দেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে দিয়েছি। এবার এখন কেউ যখন এটা খেয়াল করবে যে
এখানে কিছু একটা বলা রয়েছে, এরপর কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, একটা ফটো দেওয়া রয়েছে, এবং আপনি যখন নিজে এখানে দেখবেন যে ঠিক ইজাবেলা স্নো যে একটা প্রোফাইল রয়েছে সেই প্রোফাইল থেকে যখন সেম প্রোফাইল আইডি থেকে একটা পোস্ট করা হবে, আপনি নিজে একটা ক্লিক করবেন। ক্ষেত্র বিশেষে আমিও হয়তো একটা ক্লিক করলেও করতে পারি। ওকে, সেখান থেকে আবার আপনাকে সিম্পল ভাবে জাস্ট এটা পোস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের পোস্টটা এখান থেকে মডারেটর আন্ডারে চলে গেছে এবং এটা এখান থেকে অ্যাপ্রুভালের পরে এটা পাবলিশড হয়ে যাবে। আর তো বলেই দিলাম, যদি আপনারা দেখেন আপনারা ফেসবুকে সুবিধা করতে পারছেন না, আপনাদের জন্য এখান থেকে অ্যানিমেস কিন্তু আপনাদেরকে টুইটার ইনফরমেশন দিয়ে রাখছে। আপনারা জাস্ট টুইটারে সিলেক্ট করবেন, টুইটারের জন্য আপনার প্রোফাইল সেট আপ হয়ে যাবে। এরপর লিঙ্কডইনের জন্য দেখতে পাচ্ছেন, লিঙ্কডইনের জন্য আপনার প্রোফাইল সেট আপ হয়ে যাবে। জাস্ট আপনার অ্যাকাউন্ট থাকলে সেসব মার্কেট প্লেসগুলোতে আপনাকে মার্কেটিং করতে হবে। সেম আইডিটা দেখতে পাচ্ছেন, এই ঠিক সেম জিনিসটা আপনাকে মার্কেটিং করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটি একটু চেঞ্জ হয়ে যায়। সো এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে তো আমরা লিঙ্কটাকে চেঞ্জ করলাম, আমরা যখন আই এম লাইভ নাও থেকে এখানে ক্লিক করব তখন এটা আমাদের অফার পেজে যাবে কিনা আমি আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে লাইভ নাও তে ক্লিক করছি। ওকে, আমি এখানে ক্লিক করব না, আমি যেটাতে ক্লিক করতে পারি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অফার লিঙ্কটা রয়েছে, আমি এখানে অফার লিঙ্কটা ক্লিক করলাম। অফার লিঙ্কটাতে ক্লিক করার পর আমি যদি এখান থেকে এটা পেস্ট করে সরাসরি ক্লিক করি, দেখতে পাবেন আমাদের সরাসরি কোথায় নিয়ে যাচ্ছে। সেখানে ক্লিক করলে কিন্তু আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসছে, কিন্তু আমরা সরাসরি লিঙ্কটি যদি এখান থেকে শেয়ার করি তাহলে কিন্তু হবে না। ওকে, এবার দেখতে পাচ্ছেন আই এম লাইভ নাও এখানে ক্লিক করলাম। আই এম লাইভ নাও তে ক্লিক করে দেখুন অফার নট ইউর কান্ট্রি অ্যাভেলেবল এটা দেখাচ্ছে, এবং আমাদেরকে সম্পূর্ণ একটা দেখা যাচ্ছে তাদের রেসপন্সিভ একটা ওয়েবসাইটে এখানে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন একটা রেসপন্সিভ একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, কিন্তু এই ওয়েবসাইটে গেলে কিন্তু আমার কোনো লাভ হবে না। সো আপনাকে কী করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যদি আমার এখানে আমি যদি একটা ইউএসএর কোনো পার্সন হতাম, তাহলে আমার এখানে দেখুন আমি যদি ইউএসএর ভিপিএনটা এখানে অন করে নিই, ইউএসএর ভিপিএনটা অন করে আমি যদি আবার এখান থেকে এখানে লাইভ নোতে ক্লিক করি, আপনারা কিন্তু দেখতে পাবেন সরাসরি আমার ল্যান্ডিং পেজে চলে যাচ্ছে। এই দেখুন এখানে কিন্তু ইনস্ট্যান্ট আমরা যে এখান থেকে একটা অফার নিয়েছিলাম, যে কি আমাদের অফারটা ছিল মিট রাশিয়ান লেডি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের মিট রাশিয়ান লেডির যে আমাদের প্রোফাইলটা ছিল, অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং পেজটা ছিল, সেই ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবং এটা কিন্তু একটা ডেটিং সাইট। সো আপনি যখন এখানে আপনার ইনফরমেশন দিয়ে ক্লিক করবেন, আমি আপনাদেরকে যদি দেখাই মেল, এখানে আমি যদি আপনাদেরকে জাস্ট সিম্পলভাবে দেখাই আপনাকে কী কাজটা করতে হবে, দেখুন আমি জাস্ট শুধুমাত্র যদি এখানে দিই, দেখুন ওকে, এরপর দেখতে পাচ্ছেন আর ফার্স্ট নেম লাস্ট নেম এন্টার ইউর ইমেল। অর্থাৎ কেউ যদি এখানে তাদের ডেটিং ওয়েবসাইটে আসে, তাহলে দেখতে পাচ্ছেন সে তার প্রোফাইলে ইনফরমেশনগুলো এখানে সেট আপ করে এন্টার ইউর ইমেল দেওয়ার সাথে সাথে তার কিন্তু এখান থেকে আপনি লিড পেয়ে যাচ্ছেন। কত ইজি, তাই না? এছাড়াও আপনারা যদি এখান থেকে সিপি লিডের মাধ্যমে কাজ করেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রয়েছে, পেমেন্ট অপশন রয়েছে। পেমেন্টে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে আপনাদের জন্য সরাসরি আপনাদের জন্য এখানে কিন্তু দুইটা মেথডে পেমেন্ট করা হচ্ছে। একটা হচ্ছে আপনাদের জন্য পেপাল রয়েছে, এবং আরেকটা রয়েছে সেটা হচ্ছে পেওনিয়ার। এবং পেপাল আপনাদেরকে মাত্র $10 হয়ে গেলে আপনারা পেমেন্ট পেতে পারেন, এবং পেওনিয়ারে আপনারা এখানে $25 হতে হবে। এবং আপনি যদি একদিনে এখান থেকে আপনি $25 থ্রেশহোল্ড টার্গেট ফিল আপ করেন, তাহলে কিন্তু আপনি দুই দিনের মাথায় আপনি পেমেন্ট পেয়ে যাবেন। দ্যাট মিন্স সিপিএ লিড যে ওয়েবসাইটটা রয়েছে এটা কিন্তু আপনাদেরকে ডেইলি পেমেন্ট করে। এখন আপনি যদি ডেইলি $25 করে আর্ন করতে পারেন, ওরা আপনাকে ডেইলি $25 করে পেমেন্ট সেন্ড করে দিবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেওয়া জরুরি, সেটা হচ্ছে যেখানে আপনারা মিস্টেক করেন সেটা হচ্ছে পেমেন্ট ইনফরমেশন অ্যান্ড অনলাইন কমপ্লেন্স ফর্ম। এখান থেকে আপনাদেরকে এই ট্যাক্সের ইনফরমেশন এবং এইটা কিন্তু এখান থেকে সাবমিট করতে হবে। কী কী করতে হবে আপনাদেরকে বলে রাখছি, এখান থেকে আপনারা জাস্ট ট্যাক্স ফর্মটা ফিল আপ করবেন। এখান থেকে ফর্মটা ফিল আপ করার পর আপনার নাম, রেসিডেন্স ইনফরমেশন সব কিছু দেওয়া হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কী ধরনের অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল এটা সিলেক্ট করবেন। যেহেতু আমাদের ট্যাক্স আইডি নাই, সো এটা আমাদের ফাঁকা থাকবে। এরপর হচ্ছে ট্যাক্স ট্রিটি, আপনি যদি একজন ট্যাক্স দাতা হয়ে থাকেন তাহলে আপনি এখানে আপনার রেসিডেন্স ইনফরমেশনগুলো দিবেন, সবগুলোতে এখানে মার্ক করবেন। আর যদি আপনি একজন ট্যাক্স দাতা না হন তাহলে এটা ফাঁকা থাকবে, এখানেও ফাঁকা থাকবে। এরপর এখান থেকে আপনি এখান থেকে এটা মার্ক করবেন, অনার মার্ক থাকবে। এরপর দেখতে পাচ্ছেন সিগনেচার হেয়ার, আপনার এখানে নামটা দিয়ে দিয়ে এখান থেকে সাইন অ্যান্ড সাবমিট দিবেন। এরপর যদি কোনো প্রবলেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন কোশ্চেন মার্ক রয়েছে, কোশ্চেন মার্কে ক্লিক করে আপনার সাবজেক্টটা লিখবেন। অর্থাৎ এখান থেকে আপনাদের যে টাইটেলটা রয়েছে, অর্থাৎ এখান থেকে কী হবে আপনাদের ফর্ম, এখান থেকে এটা লিখবেন। এখান থেকে এটা সাবজেক্টে টাইটেল দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট ফিল আপ প্রবলেম দেওয়ার পর আপনাদের মেসেজটা লিখবেন, লেখার পর সেন্ড অ্যাস অ্যান ইমেইলে লিখবেন, ওরা আপনাকে সলভ করে দিবে যে আপনি কোথায় প্রবলেম হচ্ছে এবং আপনার কোন ইনফরমেশনটা ওরা চাচ্ছে। এবং এখানে আপনারা যদি আরেকটা ইনফরমেশন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন কমপ্লেন্ট সার্টিফিকেট। এখান থেকে এটা খুব বেশি কিছু না, এখান থেকে জাস্ট আপনাদের ওয়েবসাইট এবং তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে যে আপনি একমত হচ্ছেন সেটার জন্য আপনাকে জাস্ট একটা অনলাইন একটা ইলেকট্রনিক একটা সিগনেচার ওরা আপনার কাছ থেকে চাইবে। সো এখান থেকে আপনি এটা দিয়ে দিবেন, এটা হয়ে যাবে। এরপর পেমেন্ট পেতে কোনো ধরনের সমস্যা নেই, এগুলো খুবই সিম্পল জিনিস, অনেকে এটাকে খুব মেজর একটা ইস্যু বানিয়ে ফেলেন সেজন্য সমস্যা। এবং আপনারা ভালো একটা সাইট খুঁজে পান না, সিপিএ লিড, এরপর মাই লিড, এরপর সিপিএ গ্রেপ, অ্যাডওয়ার্ক মিডিয়া, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ক্লাস সাইট এবং খুব ভালো সাইট, খুব ট্রাস্টেড সাইট। বাংলাদেশের হাজার হাজার যারা মার্কেটিং করছে সিপিএ মার্কেট, তারা কিন্তু এসব সাইটে কাজ করছে। সো
কীভাবে পেমেন্ট পাবেন, ডেলি পেমেন্ট পাবেন সেটাও বলে দিলাম, কত ডলার হলে উইথড্র করতে পারবেন সেটা বলে দিলাম, কীভাবে মার্কেটিং করবেন সেটা বলে দিলাম, ল্যান্ডিং পেজ কীভাবে পাবেন সেটাও বলে দিলাম। এবার শর্টলি একটু বলে রাখি, এই ভিডিওতে যা যা আপনাদের দেখানো হলো তার প্রত্যেকটা ইনফরমেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করা হবে। জাস্ট আপনি টিউটোরিয়ালটা যদি একটু মন দিয়ে দেখেন এবং আপনারা যদি নেপচুনের যে অফার প্রমোটের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা এখান থেকে এই ল্যান্ডিং পেজটা কীভাবে ক্রিয়েট করবেন, কীভাবে আপনাদের অফারগুলো শেয়ার করবেন সব কিছু জানতে পারবেন। সো এই ছিল বেসিক্যালি টোটাল আমাদের আজকের টিউটোরিয়াল। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।